বরকত মাগ ফিরাতে রে মাহে রমজান, রহমত বরকত মাগ ফিরাতে রে মাহে রমজান, রহমত বরকত মাগ ফিরাতে রে মাহে রমজান, সব অপরাধ করবেন ক্ষমা, সব অপরাধ করবেন ক্ষমা আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম আল্লাহ সাসা। ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছো? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ ভালোই রাখছে। তো তোমার শরীর ভালো আছে না? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছে সাসা। তো তোমার খবর কি? খবর চলছে সাসা, এই যে রমজানের দাওয়াত দিয়ে বেড়াচ্ছি। ও তাহলে তো খুব ভালোই, যে সমাগত তো রমজান। তোমাকে তো যে ছোটবেলাতে দেখছি যে তুমি দাওয়াতি কাজ করছো। জি চেয়ারম্যান সাহেব, সবই আপনাদেরই দোয়া। সেই ছোট্টবেলায় মা মারা গেল, আসলে মায়ের অনেক ইচ্ছা ছিল আমাকে আলেম বানাবে, আলেম হয়ে দেশে ইসলাম প্রচার করব, কিন্তু সেটা তো আর হলো না, সবই তো আপনারা জানেন। আমরা তো জানি, তো আজকে কোথায় যাচ্ছ? আল্লাহ যেখানে নিয়ে যায় সেখানেই যাব চেয়ারম্যান সাহেব। এখন রোজার দাওয়াতের কাজ করছি, আপনার হাতে কি 2 মিনিট সময় হবে? কেন সময় হবে না, তুমি তো ভালো কথাই বলো। বলো, আপনি কি রোজা সম্পর্কে ওই আয়াতটা শুনেছেন, ওই যে সূরা বাকারার 183 নম্বর আয়াতটা, যে হে ইমানদারগণ, তোমরা যারা ইমান এনেছো তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদের উপর, এবং তোমরাই তাকওয়াবান হবে। কত সুন্দর একটা কথা! আসলে আমরা যারা মুসলমান, আমাদের উপরে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন, যে আয়াতটা আমরা তার কাছ থেকে শুনলাম, যে রোজাকে এই জন্যে ফরজ করা হয়েছে যাতে করে মানুষরা আল্লাহর ভয় ভীতি অর্জন করতে পারে। এই ভয় ভীতির মধ্যে আমাদের কিন্তু অনেক শিক্ষা আছে। জি চেয়ারম্যান সাহেব, আমাদের প্রত্যেককেরই এই রোজার শিক্ষা নেওয়া উচিত। তা চেয়ারম্যান সাহেব, আমার জন্য দোয়া করবেন, আজ আমি আসি, আমাকে অনেক দূরে যেতে হবে। ভালো থাকো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উম্মত বরকত মাগ ফিরাতে রে মাহে রমজান, রহমত বরকত মাগ ফিরাতে রে মাহে রমজান, রহমত বরকত মাগ ফিরাতে রে মাহে রমজান, সব অপরাধ করবেন ক্ষমা, সব অপরাধ করবেন ক্ষমা আল্লাহ তাআলা দয়াবান, রহমত বরকত মাগ ফিরাতে রে মাহে রমজান। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের তো ভালোই আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাই, এই পথে যখনই যাই তখনই আপনার চায়ের কথা মনে পড়ে। সামনেই তো রোজা, দোকান কি বন্ধ থাকবে? সারাদিন দোকান বন্ধ রাখলে খাবো কি, সংসার চলবে কিভাবে? আপনি যদি এক মাস অসুস্থ থাকেন তাহলে কি আপনার সংসার চলতো না? আর চালানোর মালিক তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা করুন। তাছাড়া আপনি ছোলা মুড়ি পেঁয়াজু আলুর চপ খেজুর পেঁয়াজি এগুলোও তো বেচতে পারেন। আপনি কি চান আপনার জন্য একজন রোজাদার ভাই কষ্ট পাক? এভাবে তো কখনো ভেবে দেখিনি, আপনি তো ঠিকই বলেছেন। আচ্ছা ঠিক আছে, আমি দিনের বেলায় দোকান বন্ধ রাখবো। অনেক কথাই তো বললাম ভাই, তাহলে আজ আসি, অনেক কাজ করে আসছি। বরকত মাগ ফিরাতে রে মাহে রমজান, রহমত বরকত মাগ ফিরাতে রে মাহে রমজান, রহমত বরকত মাগ ফিরাতে রে মাহে রমজান। তোমরা সবাই কেমন আছো? তোমাদেরকে আগের দিন যেটা শিখিয়েছিলাম, তোমরা সবাই বাবা মাকে সালাম দেবে, গুরুজনদের সম্মান করবে, সবাই বাড়িতে গিয়ে সালাম দিচ্ছ তো? অনেক সুন্দর। তোমরা সবাই নামাজ পড়ছো তো? তো শোনো, সামনে তো রোজা আসছে, তোমরা সবাই রোজা রাখবে কে কে দেখি? বাহ, ঠিক আছে, হাত নামাও, অনেক সুন্দর। তোমরা সবাই আমার জন্য দোয়া করবা, তাহলে সবাই ভালো থেকো, আমি আসি। হ্যাঁ, বরকত মাগ ফিরাতে রে মাহে রমজান, রহমত বরকত মাগ ফিরাতে রে মাহে রমজান, রহমত বরকত মাগ ফিরাতে রে মাহে রমজান, সব অপরাধ
বরকত মাগ ফিরাতে রে মাহে রমজান, রহমত বরকত মাগ ফিরাতে রে মাহে রমজান, রহমের বাড়ি ধারা ঝরে পাপী তাপী।